আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা আমার ডানে এবং বামে দুটি ছবি দেখতে পাচ্ছেন যেই ছবি দুটি গতকাল থেকেই সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে ব্যাপক ভাইরাল এবং বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ সহ সকল জায়গায় এই ছবি দুটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই ছবি দুটির আসল রহস্য হলো যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনিটোলা বাজারের এই খেটে খাওয়া মানুষগুলো তাদের একজন বের হয়েছিল তার ভ্যান নিয়ে এবং এই দুজন বের হয়েছিল সামান্য কিছু সবজি বিক্রির জন্য আর যিনি ছবি তুলছেন উনি হচ্ছে যশোর মনিরামপুর উপজেলার এসিলেন সাইমা হাসান তো বন্ধুরা যেখানে আমাদের এই হোম কোয়ারেন্টাইন সরকার বারবার হোম কোয়ারেন্টাইনের জন্য বলছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বলছে যে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ঠিক আছে হোম কোয়ারেন্টাইন থাকছে মানুষ তো এর ভিতরেও একটা কথা আছে যাদের সামর্থ্য আছে তারা তো একেবারেই হোম কোয়ারেন্টাইনে যাবার আগে সকল বাজার সদাই সব কিছুই করে বাসায় একেবারে চলে গিয়েছেন কিন্তু বন্ধুরা এই যে ভ্যান চালকটি সে ভ্যান না চালালে তার ছেলে মেয়ে সহকারে তার পরিবার নিয়ে দুবেলা দুমুঠো ভার জুটবে না কারণ তার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স নাই আর এই যে দুজন মানুষ বাপের বয়সে মানুষকে কান ধরিয়েছেন ইনি ইনি কি আমি এনাকে বলতে চাই যে এই দুজন যে সবজি নিয়ে বের হয়েছে তারা কি এই সবজিটুক বিক্রি না করলে তাদের কিন্তু পেটে ভাট জুটবে না তো এই যে এসএল এল্যান্ট সায়মা হাসান উনি বাপের বয়সে দুজন বৃদ্ধকে আর এই যে এনাকে যে কান ধরিয়েছেন আমি ওনাকে বলতে চাইবো আপনি কি এদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন হোম কোয়ারেন্টাইনে যাবার আগে আপনি যদি খাবারের ব্যবস্থা করে দিতেন তাহলে এরপরে তারা যদি বের হতো তারপরে আপনি তাদেরকে কান ধরাতে পারতেন কিন্তু আপনি কান ধরিয়ে ক্ষান্ত হননি আপনি ছবি তুলে আপনি নিজে যে কতটা অমানুষের সেটি পরিচয় দিয়েছেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত যেখানে টোটালি মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সকল মানুষকে বিনা পয়সায় চাল দিবে এবং সেই শর্তে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং আমাদের আরেকটি প্রতিবেশী দেশ পাকিস্তান যেখানে তাদেরকে প্রায় এক কোটি মানুষেরও বেশি মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের মাসিক যা খাবার লাগে সে দেশে সরকার বহন করবে কিন্তু আমাদের দেশে বন্ধুরা দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা কিন্তু অ্যাবাউট ছয় কোটি থেকে সাত কোটির মতো তাদের জন্য সরকারকে কি দিয়ে কোনো ঘোষণা দিয়েছেন যা ঘোষণা দিয়েছেন মুখে মুখে বাস্তবে তা আদৌ কাজে আর কথার সাথে মিল নেই হ্যাঁ দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি কিছু ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে কিছু সামান্য মুষ্টিমেও কিছু খেটে খাওয়া মানুষকে সাহায্য করেছে কিন্তু বন্ধুরা সরকারি তরফ থেকে আহামরি তেমন কোনো সাহায্য তারা পাননি তাই বাধ্য হয়ে পেটের দায়ে এই মানুষগুলো তাদের কাজে বের হয়েছিলেন কিন্তু আপনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এ ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তারা কিন্তু আপনার বয়সে ছোট না আমি সেই সিলেন্ট সাইমা হাসানকে বলছি তারা আপনার বয়সে আপনার বাবার সমান হবে কিন্তু আপনি কি করলেন তাদেরকে না বুঝিয়ে উল্টা এতগুলো মানুষের সামনে আপনি তাদেরকে কানে ধরালেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদেরকে ভাইরাল করলেন এতে কিন্তু তাদের সম্মান কমেনি সম্মান কমেছে আপনার এবং পরিচয় পাওয়া গিয়েছে আপনার তো আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা মহলের লোকজন যারা আছেন আমি এই যশোর মনিরামপুর উপজেলার যে মেয়েছিলেন সাইমা হাসান ওনার যে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা উনি ঘটিয়েছেন সে ব্যাপারে সুস্থ এবং সাবলীল একটি তদন্ত কমিটি গঠন করে এবং এই তদন্ত করে তদন্ত করার মাধ্যমে এই যে যে তিনজন কানে ধরেছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক কারণ তাদের ব্যাপক মানহানি হয়েছে এবং এই সাইমা হাসানকে যথোপযুক্ত শাস্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দেওয়া হোক যে এমনটি যাতে আর কেউ করার সাহস না পায় তো বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকারের ঊর্ধ্বতনও কর্মকর্তার সামনে চোখের সামনে পড়ে তো বন্ধুরা যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিতে প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ